আগে আমরা প্রথমে জানবো এক্সামেল সাইট ম্যাপ কেন আমাদেরকে করতে হয় বা এটা লাভটা কি এটা আমাদের প্রথমে জানা উচিত আমাদের ওয়েবসাইটে ধরেন এটা হচ্ছে আমাদের একটা 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 ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে দিয়ে দিবে যেখানে আমরা কিন্তু সমস্ত কিছু এভাবে সাজানো গোছালো দেখতে পাইতেছি এবং প্রতিটা পেজের ভিতরে কিন্তু আমরা স্কল করতে পারতেছি এই যে এর নিচের দিকে আসতেছি উপরের দিকে যাইতেছি বিভিন্ন পেজে যাইতেছি এটা স্কল করতেছি হ্যাঁ তো অনেক সময় আমাদের সাইটে গুগল আইসা স্কল করবে এইভাবে যদি আমাদের এক্সামেল সাইট ম্যাপ যদি না থাকে সেক্ষেত্রে গুগলের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন হবে না বা ভালোভাবে সম্পর্ক হয় না এই জন্য আমাদেরকে আমাদের পেজগুলোকে ইনডেক্স করানোর জন্য বা পেজগুলোকে যেন গুগল আইসা রিসার্চ করতে পারে যে আমাদের প্রোডাক্টগুলো কি আমাদের সার্ভিসগুলো কি দিতেছি মানে এক কথায় গুগলের যেন আমাদের ওয়েবসাইটে আসে এবং আমাদের পেজগুলোকে সুন্দরভাবে স্কল করে এবং আমাদের সাথে গুগলের সাথে যেন একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় এই জন্য আমাদেরকে গুগল এক্সাম্পল সাইট ম্যাপ তৈরি করতে হয় বুঝতেছেন ব্যাপারটা বুঝছি তো এক্সাম্পল সাইট ম্যাপ দুইভাবে করা যায় একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর একটা হচ্ছে অটোমেটিক পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতি কখন করতে হবে কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে ওইটা কিভাবে দেয় এটা আমি দেখাই দিব আর অটোমেটিক কখন করতে হবে অটোমেটিক হচ্ছে যখন আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে যেমন আপনাকে একটা ক্লায়েন্ট রিসেন্টলি কত ডলার একটা প্রজেক্ট দিছে এটা তো ডলার বলিনি এমনি মাথলি কত মান্থলি বলছিল কত নিবা তা আমি বলছি যে স্যার আপনি যা পছন্দ হয় দিয়েন তাই বলছি এখন কত দেবে তাতে তিনশো চারশো মতো তো দেওয়ার কথা হ্যাঁ ওরকম দেবে দিতে পারেন ওকে তিনশো চারশো যদি দেয় ইউটিউবে একটা আড়াইশো ডলার দেয় ওকে আড়াইশো ডলার করে দিচ্ছে ইউটিউবে না হম ভালো ভালো তাহলে এবারে মোটামুটি কত তিরিশ পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা আসবে আর কি তো যেমন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিছে ওই ওয়েবসাইটের আমাদের কিন্তু সি প্যানেল অ্যাক্সেস দেয় নাই এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েছে মানে শুধুমাত্র আপনি ওয়েবসাইটে যাইতে পারতেছেন এখানে যে বিভিন্ন কোডিং ফাইল হয়ে রয়েছে এই যেগুলো বিভিন্ন কোড আকারে আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাইতেছি না এটা কোথায় স্টোর হয়ে রয়েছে ওইটা হচ্ছে হচ্ছে আমাদের সি প্যানেলের ভিতরে ওইখানে জায়গা আছে ওই জায়গাটাতে আমাদের এগুলো ইনপুট হচ্ছে বা এগুলো কোড আকারে ওইখানে রাখা হচ্ছে ডাটাগুলো তো যখন আমাদের ওয়েবসাইট এর অ্যাক্সেসটা দিবে তখন শুধুমাত্র আমরা অটোমেটিক ভাবে আমরা করতে পারি যদি আমাদের ক্লায়েন্ট অ্যাক্সেস দেয় প্যানেল জিনিসটা কি ধরেন পৃথিবীতে কোম্পানি হোস্টিং কোম্পানি এগুলো আমি একটু আপনাকে দেখাই বেস্ট হোস্ট হোস্টিং হোস্টিং প্রোভাইডার ওকে একটা কথা লিখে সার্চ করলাম কি বেস্ট ডোমেন অ্যান্ড হোস্টিং প্রোভাইডার তো আমরা যদি এখানে দেখি বেস্টে আছে হোস্টিং হোস্টিং এর নেম চিপ অ্যামাজন আছে তারপরে টপ টেন এখানে আরও কিছু লিস্ট আছে ব্লু হোস্ট আছে দেখেন এখানে টপ টপ যে হোস্টিং কোম্পানিগুলো আছে যারা হোস্টিংগুলো সেল করে তারা তাদের লিস্টগুলো এখানে দেওয়া আছে তো এদের কাছ থেকে যখন এই যে এগুলো থেকে কি আমরা সব থেকে বেশি পরিচিত আমাদের এই দুইটা নেম চিপ আর হচ্ছে হ্যাঁ ব্লু হোস্ট আছে আমরা যেগুলো ব্যবহার করি সব ক্লায়েন্টই দেখবেন এই দুইটাই বেশি ব্যবহার করে সেম মেথড তো যখন আমাদেরকে এই ক্লায়েন্ট বা আমাদের যখন ক্লায়েন্ট এই ওয়েবসাইট থেকে ডমেন বাই করবে বা হোস্টিং বাই করবে তখন কীরকম হয় যেমন আমি এই সাইট থেকে ডোমেন হোস্টিং কিনছি তো আমি এই সাইটে নাম লেখলাম এখানে আসলাম ইন্টারে ক্লিক করলাম তাদের ওয়েবসাইট লিখে এবার যে করতে আমরা এখান থেকে কি করবো লগিং এ ক্লিক করবো পারে আপনাকে খুঁজতে হবে যে আপনার ডোমেনটা কোথায় আছে ধরেন আমার ডোমেনটা হচ্ছে এই একটা ডোমেন হ্যাঁ এই একটা স্টেট মার্কেট ওতুয়া কানাডার একটা প্রতিষ্ঠান তো আমি এটার উপর ক্লিক করতে পারি দেখেন কিভাবে ক্লিক করে এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করে আমরা লগ ইন টু সেভেন ক্লিক করতে পারি এটা বিভিন্ন হতে পারে হ্যাঁ আরো অনেকগুলো মাধ্যম আছে তো এখানে ক্লিক করলেই হয়ে যাবে করার পরে আমরা যখন নিচের দিকে আসব দেখেন কোনো কিছু পাইতেছি না আমরা কোথায় যাব আমরা চলে যাব ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে ক্লিক করব এটা হচ্ছে হোস্টিং এর সি প্যানেল আমাদের সি প্যানেল দিছে এই যে এটা হচ্ছে সি প্যানেল হ্যাঁ এটার ভিতরে এই যে আমরা পাবলিক ডট এস্টিমেল যে লেখাটা আছে এখানে আমাদের ফাইলগুলো স্টোর করা আছে যেমন কোন থিম আছে কোন ইমেজ যোগ করছি এগুলো সব কিছু এখানে ফাইলে দেওয়া আছে ধরেন বি কন্টেন্টে যদি আমরা ক্লিক করি থিমস এই থিমের ভিতরে থিম আছে আমাদের এখানে দেখেন এখানে ব্লকসি পপুলার এগুলো রয়েল এখানে এগুলো কয়েকটা থিম এখানে দেওয়া আছে তো আমরা যদি একটু চেক করি দেখি চেক করি যে আসলেই দেওয়া আছে কিনা তো আমি এখান থেকে দৌড়েন ডাব্লিউ অ্যাডমিন এখানে ক্লিক করি একটু নেট স্লো যদিও তো এগুলোই দেখতে পারবো আমরা ভিতরে এগুলো স্টোর করা আছে দেখেন দশ মিনিট দশ সেকেন্ড সময় নিচ্ছে আমরা এই টপেক্ষা করতে পারি যে আসলে এগুলো আছে কিনা তো এগুলো দেখবেন যে প্রতিটা জায়গায় এভাবে সুন্দর করে সাজানো গোছালো থাকবে ওকে বিশ্বাসী করতেছে না যে আমরা মানুষ এটা কথা হইল হম এখন বিশ্বাস করছি তো দেখেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসলাম দেখেন কত ফাংশনালিটি এখানে দেওয়া আছে তো আমরা যদি অ্যাপিডিয়েন্সে যাই এখানে আমাদের থিম থাকে থিমে ক্লিক করি তো আমি যে বলছি যে আমরা কোন কোন ইনস্টল করছি এখানে 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 স্টোর আছে আছে এই দেখেন দেওয়া পপুলার কোনো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এই থিমগুলো এগুলো এইভাবে সাজানো থাকে এই সি প্যানেলের এর ভিতরে আহ তারপরে কয়েকটা প্লাগ ইন এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া থাকে বুঝছেন এই হচ্ছে ব্যাপার তো এখানে আমরা সরাসরি যখন আসবো তখন পাবলিক ডট আমরা ক্লিক করবো হ্যাঁ এখানে ক্লিক করলে তো এবার আসেন আমাদের যে কোম্পানি বা আমাদের যে ক্লায়েন্টে আমাদের ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি কোথায় চলে যাবেন ম্যানুয়ালি করার জন্য আমরা চলে যাব এক্সামেল সাইট ম্যাপ ওকে সাইট ম্যাপ এটা লিখে সার্চ করব সার্চ করার পর এখান থেকে গুগল অনলাইন এখানে আমরা ক্লিক ক্লিক করব পরে আমাদের ডোমেনটাকে কপি করে ডোমেন এটা কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমরা জাস্ট স্টার্টে ক্লিক করবো দেখেন এটা আমাদের ইয়া করতেছে হ্যাঁ কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের একটা ফাইল রেডি করে দিবে তারা দেখেন আমাদের এটা হয়ে গেছে হ্যাঁ জাস্ট আমরা বিউ ডিটেলসে ক্লিক করব এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড ইউর এক্সামেল সাইট ফাইল ওকে এটা আমরা জাস্ট ডাউনলোড করব ডাউনলোড হয়ে গেছে এবার আমরা জাস্ট সি প্যানেলে চলে আসবো এখানে এসে এই যে উপরে দিকে দেখেন লেখা আছে আপলোড উপরে সুন্দর করে লেখা থাকবে আপলোড এখানে জাস্ট আপনি ক্লিক করবেন সিলেক্ট ফাইল করবেন এখান থেকে এই ফাইলটাকে এখানে যা যুক্ত করে দিবেন দেখেন গ্রিন তার মানে ফাইলটা এখানে যুক্ত হয়ে গেছে এখানে দেখবেন যে সুন্দর করে এক্সাম্পল সাইট নামের ম্যাপ নামের একটা ই তৈরি হয়ে গেছে দেখছেন এটা হয়ে যাবে এটা হয়ে গেলে হ্যাঁ এটা আগে ছিল না এটা হয়ে গেছে তার মানে আমাদের সাইট ম্যাপ আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন করে ফেলছি এবার আসেন অটোমেটিক কিভাবে করতে হয় আমরা জাস্ট ব্লাগিনে ক্লিক করব জাস্ট আমরা এখান থেকে কি লিখবো র‍্যাঙ্ক ম্যাথ র‍্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করবো এই যে প্রথম যে ইয়াটা আছে র‍্যাঙ্ক ম্যাথের এটা আমরা ইনস্টল করবো এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়েছিল তাহলে আবার দিলেন কেন সেই কথা বলছি তাহলে তো বাকি প্রসেস দেখতে পারতেছেন না অন্যরা কেউ দেখতে পারবে না তো জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভ করবো হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে আমরা জাস্ট র্যাঙ্ক ম্যাথটা যেটা আছে এখান থেকে জাস্ট আমরা ইয়া করব সেটিং গুলো করব জাস্ট সেট আপ উইজেট সেট আপ উইজেটে ক্লিক করব এরকম আসবে আমরা ইজিতে ক্লিক করতে পারি অথবা অ্যাডভান্সে ক্লিক করতে পারি যাদের র্যাংক ম্যাথ থাকবে না তারা এই গুলো ইউজ করতে পারেন জাস্ট স্টার্ট এটা আবার সেট আপ করছেন এখান থেকে সবের নাম দিব সব কিছু লিখবো আমাদের যা কিছু আছে সেগুলো লেখার পর জাস্ট আমরা কন্টিনিউ করব এখান থেকে কানেক্ট করতে পারবো আমরা এটা স্কিপ করবো এখান থেকে দেখেন সাইট ম্যাপ লেখা থাকবে হ্যাঁ তো যদি আমাদের অটোমেটিক করতে চাই এরকম অফ থাকবে এরকম অফ থাকবে জাস্ট আমরা সাইট ম্যাপ যদি আমাদের সাইটের সাথে কানেক্ট করতে চাই তাহলে জাস্ট এটা অন করে দিবে অন করে দিলে সব কিছু হয়ে যাবে এখানে কোন কোন পেজগুলো স্কল করবে এগুলো দেওয়া আছে ক্যাটাগরি করবে কি না এগুলো সব কিছু দেওয়া আছে জাস্ট এগুলো টিক দিয়ে আমরা জাস্ট সেভেন কন্টিনিউ করে এগিয়ে যাব এখান থেকে জাস্ট এই অপশনটাই হচ্ছে সাইট ম্যাপের অটোমেটিক সিস্টেম হ্যাঁ এখান থেকে সাইট ম্যাপ আমরা একবারে এলাও করে গেলে আমাদের আর ভিতর থেকে মানে আমরা ওই যেখান থেকে ই করলাম সি প্যানেল থেকে সাইট ম্যাপ রেডি করলাম ওইটার প্রয়োজন পড়বে না জাস্ট এখান থেকে নো ফলো এক্সটার্নাল লিঙ্কস হবে কিনা হ্যাঁ হবে জাস্ট আমরা সেভেন কন্টিনিউ করে চলে যাব এটা হচ্ছে যখন আমরা র্যাঙ্ক ম্যাথটা সেট করবো তখন এই জিনিসগুলো খেয়াল রেখে কাজগুলো করতে হবে আর র্যাঙ্ক ম্যাথ সিস্টেমটা তো দেখাই দেওয়া হয়েছে ওইখানেও এটা ভালোভাবে দেখায় দেওয়া হয়েছে যে এটা অন করতে হবে তো যারা অন করেন নাই তারা ওইভাবে অন করবেন আর এখানে সবকিছু অ্যালাউ করে দিবেন যা কিছু আছে সব দিয়ে যা সেভেন কন্টিনিউ এই যে এখানে দেখেন এগুলো সবকিছু আছে রিডিং অ্যানালাইসিস পেজ মেজ যা হবে এগুলো সব করে দিছি ওকে তাহলে হয়ে যাবে এই যে রুল ম্যানেজার একটু নেটের প্রবলেম কারণ তাছাড়া স্পিডে কাজ করতে অনেক ওকে এটা হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা এটাকে অন করে দিব জাস্ট সেভেন কন্টিনিউ করে এগিয়ে যাব স্কিমা মার্কআপ হবে হবে না হ্যাঁ স্কিমা মার্কআপ তো অবশ্যই হবে এটাও আমরা এখান থেকে কোন টাইপের হবে সেটা আমরা সিলেক্ট করে দিব হ্যাঁ এখান থেকে আমরা আর্টিকেল টাইপের হবে কিনা না এটা হচ্ছে আমরা দেখি জব প্রোডাক্ট রেসিপি রেস্টুরেন্ট ভিডিও পার্সোনাল সার্ভিস ওকে সার্ভিস এখানে দিয়ে আমরা বুক ওকে সার্ভিস দিয়ে দিলাম এখানে আমরা সার্ভিসই দিয়ে দিই সব কিছু ওকে দিয়ে জাস্ট সেভেন কন্টিনিউ করবো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী দিবেন রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট ভিডিও হলে ভিডিও আপনার মনের মতো যেটা লাগে আপনার যেটার সাথে যায় সেটা দিয়ে দিবেন দিয়ে হয়ে গেছে হয়ে যাওয়ার পর যাদের পূর্বে সেট থাকবে তারা এগুলো দেখবেন যে এগুলো অন করা আছে কিনা না কোনটা কোনটা অন করতে হবে এটা অন করে দিবেন ঠিক আছে অ্যানালাইসিস অন করে দিবেন নিউ সাইট ম্যাপ এটা প্রো হ্যাঁ প্রোদের যারা প্রিমিয়াম ব্যবহার করে করে তারা এটা করতে পারবে এগুলো আমরা অন হ্যাঁ এই যে সাইট ম্যাপ এটা যদি অফ থাকে এখানে থেকে আমরা ডাইরেক্ট কি করব অন করে দিব তাহলে হবে যাদের পূর্বে এসি করা আছে প্ল্যানটা বা সেট আপ করা আছে তারা জাস্ট আপনার ম্যাথের এই জায়গাটাতে ক্লিক করলেই হবে জাস্ট এখানে এসে আর র্যাং এই জায়গাটাতে ক্লিক করবেন এই অপশনটা পেয়ে যাবেন সাইড ম্যাপের অপশনটা নিচের দিকে দেখেন এই অপশনে দেখেন র্যাং ম্যাপের লোগোর উপর ক্লিক করলেই এই জায়গাতে চলে আসবেন এখান থেকে জাস্ট এটা অন করে দিবেন আপনার কাজ হয়ে যাবে এটা অটোমেটিকালি আপনার সাইড ম্যাপ তৈরি হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আশা করি যে এটা যে কেউ করতে পারবে এটা বড় তেমন কিছু না ঠিক আছে করতে পারবেন না এইভাবে একটা সাইড ম্যাপ রেডি করতে এক্সাম্পল সাইড ম্যাপ পারবো এখন আমার তো একমাত ইনস্টল দেওয়াই আছে তা ওখানে